ছুটির দিনের বইমেলা মানে শিশু চত্বরে শিশুদের প্রাণীর মেলা। শিশু চত্বরের বিশেষ আকর্ষণ সিসিমপুরে সকাল সকাল পরিবার পরিজনের হাত ধরে সমাগম ঘটে শিশুদের। টেলিভিশনের পর্দায় দেখা সিসিমপুরের প্রিয় মুখগুলোকে বাস্তবে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। টুকটুকি ইকরি হালো মাসিকুকে দেখেছি, ওদের কাছ থেকে হচ্ছে শিখলাম যে টুকটুকি যদি বন্ধু হতে চাই তাহলে বই পড়তে হবে বেশি বেশি, বাবার সাথে আর আমার আপার সাথে। বিভিন্ন স্কুল থেকে শিশুদেরকে নিয়ে আসা হয় বইমেলায়। শিশু প্রহর উপভোগ আর পছন্দের বই কিনতে পেরে খুশি শিশুরা। বইয়ের মেলায় এসে ওরা বিভিন্ন জ্ঞান যাতে নিতে পারে সেজন্য স্কুল থেকে এই আয়োজন করা হয়েছে। বিভিন্ন ধরনের গল্পের বই, ছবি আঁকার বই। আমার সিসিমপুরের বই পড়তে ভালো লাগে, বই মেলা ভালো লাগে, প্রতি বছরই বই মেলায় আসে। বই কিনবো, আমারগুলো বই ভূতের বই। আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা জনে পাই, অন্য অনেক কাবস কাবস খাই। যাওয়ার সময় একটা সিঞ্জি পাইছি, একটা সিঞ্জিতে করে স্টোনে আছে। ভূতের গল্পের বই, বিভিন্ন ধরনের কমিক্স আর বিজ্ঞানের বইয়ে বেশি আগ্রহ শিশুদের। জ্ঞানের বই নেওয়ার ছিল, আবার সাধারণ জ্ঞানের বই নেওয়ার ছিল। জি, আমাদের বইমেলা আসতে অনেক ভালো লাগে। আমি এখানে এসে আধুনিক বিজ্ঞান কি এইসব বই কিনেছি। আহসান হাবিব, দেন হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এনাদের উপন্যাস পড়তে অনেক ভালো লাগে। কিশোর গ্যাং এবং নেশাগ্রস্ত কিছু শিশু, ওরা না বুঝে চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে মারে, খেলার ছলে মারে, এরা অবুঝ। আমরা চাই ওদেরকে অন্ধকার জগৎ থেকে সচেতন করার জন্য, আলোর জগতে ফিরিয়ে আনার জন্য আমি এই বইটা করেছি। আগামী 17 মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবসেও থাকবে শিশু প্রহর ও সিসিমপুরের আয়োজন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।